أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله সাহাবাদের ব্যাপারে, রাসুলি করিমের ব্যাপারে ভ্রান্ত ধার্মিক এবং ভ্রান্ত লেখকেরা যারা ষড়যন্ত্রকারী ছিল ইসলামের বিরুদ্ধে, খ্রিস্টান এবং ইহুদিরা, তারা লিখে গেছেন যে রাসুল যুদ্ধ করতেন, সাহাবারা যুদ্ধ করতেন, এমনকি সাহাবাদের সাথে সাহাবিরাও একসাথে হয়ে যুদ্ধ করতেন। কোরআনের দৃষ্টিতে কতটুকু সত্য কথা এই ইতিহাস লেখকরা লিখছেন যে এই যে রণাঙ্গন, সেই রণাঙ্গনে সাহাবারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করতেন, সাহাবিরাও ঘোড়ায় চড়ে যুদ্ধ করতেন, যুদ্ধক্ষেত্রে যেতেন, সাহাবারা যেতেন, সাহাবিরাও যেতেন, তীর চালাতেন এবং অমুসলিমদেরকে হত্যা করতেন, তারা হাতে তরবারি নিতেন, পুরুষেরা এবং নারীরাও। এই কথাগুলি মূলত কোরআনের না, এই কথাগুলি কোরআনের সবচেয়ে বড় শত্রু, ইসলামের এত বড় শত্রু যে উজবেকিস্তানে জন্ম নিয়েছে, অন্য কোথাও জন্ম নেয়নি, যদিও এর পরের শত্রু ইরাকে জন্ম নিয়েছে। তো কোরআনে আমি আপনাদের একটি আয়াত পড়ব, 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াত। এর অনুবাদ থেকে আপনারা বুঝতে পারবেন যে যুদ্ধের আগুন জ্বালানোর কাজ হচ্ছে ইহুদিদের, যুদ্ধ করার কাজ হাতে তলোয়ার নিয়ে তীর নিয়ে না রাসুল করবেন, না সাহাবারা করবেন, না সাহাবিরা করবেন। আল্লাহ বলছেন, ওকালাত ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা তুগিয়ানা ওয়া কুফরা ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা কুল্লামা ওকাদু নারান লিল হারব আতফা আল্লাহ ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। হারবুন আরবি শব্দ, বাংলায় বলে যুদ্ধ। এই হারবুন শব্দটি ফাসাদের সাথে এসেছে, আর ফাসাদ করার কাজ কোনো সাহাবা, কোনো সাহাবি বা কোনো সাহাবিয়া অথবা রাসুলে কারিমের নয়। আল্লাহ বলছেন যে ইহুদিরা বলে আল্লাহ তাআলার কুদরত বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে তাদের হাত দুটি যে বন্ধ হয়ে আছে, আর এমন কথা বলার দরুন তাদের উপরে অভিশাপ রয়েছে, বরং আল্লাহ তাআলার কুদরত প্রশস্ত রয়েছে, নিজের ইচ্ছা মতে তিনি খরচ করে যাচ্ছেন। আসলে তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাতে ইহুদিদের মধ্যে অনেকেরই দুষ্টামি এবং অবাধ্যতা বেড়েই যায়। আমি তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা, হিংসা দেশ কিয়ামত পর্যন্ত স্থায়ী দেখতে পাচ্ছি, আজ আমরাও দেখতে পাচ্ছি। ইহুদিরা যখনই যুদ্ধের আগুন জ্বালায়, কুল্লামা আওকাদু নারান লিল হার্ব আতফা আল্লাহ, আল্লাহ তা নিভিয়ে দেন। এরা তো দুনিয়ার বুকে অশান্তি গোলযোগ সৃষ্টির জন্যই সচেষ্ট থাকে, আল্লাহ গোলযোগ সৃষ্টিকারীদেরকে মোটেই পছন্দ করেন না। তো এই আয়াত থেকে আমরা জানতে পারছি রাসুল, সাহাবা, সাহাবিরা এরা কখনো না রণাঙ্গনে গিয়েছেন, না ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছেন, না তীর চালিয়েছেন, না অমুসলিমদেরকে হত্যা করেছেন, না হাতে তরবারি নিয়েছেন। সাইফুন শব্দটির অর্থ হল তরবারি, এই কোরআনে সাইফুন শব্দটিও নেই। হারবো মুকদ্দাসার অর্থ হল হলি ওয়ার, পবিত্র যুদ্ধ, সেটাও এই কোরআনে নেই। তো এই কথাগুলি উজবেকিস্তানের একজন ইসলামের শত্রু এবং কোরআনের শত্রু সে প্রকাশ্যভাবে লিখেছে, আর যুদ্ধের ঘটনাগুলি সবসময় আপনি যদি বাইবেল পড়েন তার ভিতরে দেখতে পারবেন, লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে মেরে দেওয়া হয়েছে যুদ্ধের রণাঙ্গনে নিয়ে এবং যুদ্ধ করায়, আর এই যুদ্ধ করে যুদ্ধগুলি হয়েছে ঘোড়ার মাধ্যম দিয়ে, যা আজ ট্যাঙ্ক এবং সাজাগাড়ির মাধ্যম দিয়ে হচ্ছে। তো এগুলির সাথে রাসুলে কারিমের আদৌ কোনো সম্পর্ক নেই, কোনো সাহাবিরা বা কোনো সাহাবারা কখনো যুদ্ধ করেননি, পুরুষ হোক অথবা নারী। এগুলি সব বানোয়াট লেখক, ইহুদি লেখক এবং সেই ইসলাম শত্রু উজবিক লেখকের ষড়যন্ত্রই মাত্র।